স্বামী বিবেকানন্দের 160তম জন্মদিবস ছিল বুধবার। বিভিন্ন জায়গার সাথে সাথে বর্ধমান শহরে বর্ধমান সাহিত্য পরিষদের উদ্যোগে স্বামীজির 160তম জন্মদিবস পালিত হল। সংস্থার সভাপতি জাতীয় পতাকা উত্তোলনের পর স্বামীজির ছবিতে একে একে মাল্যদান করে স্বামীজির সম্পর্কে নিজেদের বক্তব্য তুলে ধরেন। বর্ধমান সাহিত্য পরিষদ দীর্ঘদিন বন্ধ ছিল। 2021 সালের ডিসেম্বর মাসে বর্ধমান বেসি রোড উদয়চাঁদ গ্রন্থাগারে অনুষ্ঠানের মধ্য দিয়ে আবার পথ চলা শুরু করে। নতুন করে পথ চলা শুরু করে প্রথম অনুষ্ঠান করলেন বর্ধমান সাহিত্য পরিষদ ভবনে স্বামীজির জন্মদিন। প্রত্যেক মাসের প্রথম ও শেষ সপ্তাহে এখানে সাহিত্য চর্চা শুরু হবে বলে জানান সংস্থার সম্পাদক কাশীনাথ গাঙ্গুলি। 16 জানুয়ারি থেকে সংস্কারের কাজ শুরু হবে এই ভবনের। নতুন পুরনো সদস্যদের নিয়ে আবার স্বমহিমায় এগিয়ে যাবে এই বর্ধমান সাহিত্য পরিষদ বলে জানান সম্পাদক। বর্ধমান সাহিত্য পরিষদের পক্ষ থেকে স্বামী বিবেকানন্দের 160তম পূর্ণ জন্মদিবস মর্যাদার সাথে পালন করা হবে। প্রথমে আমাদের জাতীয় পতাকা উত্তোলন করবেন আমাদের সভাপতি বিশিষ্ট আইনজীবী মুরারী মোহন কুমার মহাশয়। একের পর এক স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান করেছেন দেবেশ ঠাকুর, নিতাই মুখার্জি, সুজিত চক্রবর্তী, মানব সরকার, সুব্রত রায় থেকে আরম্ভ করে বিশ্বনাথ দীঘ অনেকেই যারা আছে এসছিলেন। আমরা মিলিত হয়ে এখানে স্বামী বিবেকানন্দের পূর্ণ জন্মদিবস পালন করলাম। তার সঙ্গে সঙ্গে স্বামী বিবেকানন্দের জীবনে নিয়ে আমাদের এই স্বাস্থ্য পরিষদ ভবনে আজকে সেখানে স্মৃতিচারণ করা হলো। সকলে সুন্দর মনোরম পরিবেশে আজকে তারা বক্তব্য রাখেন এবং আগামী দিনে সাহিত্য পরিষদের পক্ষ থেকে স্বামীজিকে নিয়ে নতুন প্রজন্মের কাছে স্বামীজির কর্মধারা তুলে ধরা আমরা সেমিনার করব এবং বর্তমানে বিভিন্ন জায়গায় এরকম সেমিনার হবে। সাহিত্য পরিষদ ভবন আপনারা জানেন দীর্ঘদিন ধরে বন্ধ হয়েছিল, বিভিন্ন কেসে জর্জরিত হয়েছিল। এখন নতুন করে চলার পথে আমরা 21 ডিসেম্বর থেকে আমরা মিলন মেলার মাধ্যমে উদয়চাঁদ গ্রন্থাগারে আমরা পূর্ণ সমস্ত সদস্যদের নিয়ে আমরা পথ চলা শুরু করেছিলাম। আজকে আমরা প্রথম স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী পালন করলাম। এখানে কে কে উপস্থিত ছিল? এখানে আমাদের সভাপতি ছিলেন আমাদের মুরারী মোহন কুমার, দেবেশ ঠাকুর, নিতাই মুখার্জি, সুব্রতবাবু, এখানে বিশুজি, সুজিত চক্রবর্তী অনেকে ছিলেন। হ্যাঁ, আমাদের প্রায় 30 জন আজকে সদস্য এসেছেন। এই করোনার মধ্যে আমরা সবাইকে ডাকিনি, আমরা যে কয়েকজন এসেছেন অনেকেই এসেছেন। আমাদের খুব মনোরম পরিবেশে আমাদের অনুষ্ঠান হয়েছে এবং আপনাদের কাছে একটা সুখবর দিই, আমরা এই সাহিত্য পরিষদ ভবন 16 জানুয়ারি থেকে আমরা সংস্কারের কাজ শুরু করছি। নতুনভাবে এই সাহিত্য পরিষদ বর্তমানে আপামর সাহিত্যপ্রেমী মানুষের জন্য খুলে দেওয়া হলো। যারা পুরনো সদস্য এবং নতুন সদস্যরা তারা এখানে সদস্য হতে পারে এবং সাহিত্য চর্চা প্রত্যেক মাসের প্রথম এবং শেষ সপ্তাহে আমরা সাহিত্য চর্চা শুরু করব। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দবার্তা।